হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সকল মানুষরা ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। একটা প্রুফ সহকারে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখবে কোথায় চলেছি আমরা, মানে রাতকে আমরা দিন বলে চালাচ্ছি, আর কিছু দালাল সেইগুলোতে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। কি করা উচিত বলো তো? ওয়াইটি থেকে দালাল তাড়াও, এই স্লোগান করো। এই দালালগুলো পরকীয়াকে কীভাবে বৈধতা বলে মানুষের মধ্যে থোপানোর চেষ্টা করছে সেটা আরেকবার প্রমাণিত হলো। চলো ইন্ট্রোটা তো দিয়ে নিলাম, এবার ভিডিওর মধ্যে চলো চলো কত কিছু দেখতে পাবে প্রমাণ স্বরূপ। চলো ধরে নিলাম হাটের সঙ্গী ওদের সাথে যেত। তুমি বলো ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে বলে সঙ্গী আর ঘুমন্ত ছেলেকে ফেলে আর তিনাদের সাথে যেতে পারিনি, তা আমি তুলেই দেবো। দেখে নিন, দেখে নিন সত্যিটা কি। তো এদিকে দেখো সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে আর মানু এখন ওপরে খেলছে, আজকে না দুপুরে ঘুমায়নি ও। অবশ্যই করে। আচ্ছা এবার বলি, এই যে মন্দিরা যে এত পরকীয়া নোংরামি, মানে মন্দিরাকে ছাপিয়ে টিনা যেতে পারবে কি, নাকি মন্দিরাকে ছাপিয়ে টিনা অলরেডি চলে গেছে, কোনটা? সেগুলো অল্প অল্প করে, মানে একদিনও হবে না, অল্প অল্প করে তুলে ধরবো। মন্দিরা কি শুনুন না, মানে মাল খেতে ভুলছে না, তারপরে মাংসর ঝোল খেতে ভুলছে না, লাল লাল মাংস খেতে ভুলছে না, মেলায় গিয়ে ঘুগনি থেকে আরম্ভ করে ফুচকা মোমো কিচ্ছু খেতে ভুলছে না, কিন্তু তার মন ভালো নেই, তার ঘুম আসছে না, আবার কি ভুলছে না, হ্যাঁ হ্যাঁ প্রমোশনাল ভিডিও করতে, ঠিক তাই। এদিকে সন্দীপও ভুলছে না, প্রমোশনাল কিছু করতে ভুলছে না, কিন্তু ওদের খুব মানে একটা কষ্ট, হাসনাবাদে একজন পড়ে রয়েছে আর এদিকে একজন পড়ে রয়েছে। তা আমি বলি কি যে নাটকটা না ঠিক জমছে না, সন্দীপ তোমাকে বলছে নাটকটা ঠিক জমছে না, মানে তুমি দর্শকদের সাথে টুকি 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 খেলছো না মনে হচ্ছে না, পাকাপোক্ত হও। তার জন্যে যদি তোমার একটু খরচা করে মন্দিরে সোমনাথকে কন্টাক্টে নিয়ে সব কিছু জানতে হয় তাহলে না কোনো ব্যাপার না, কিন্তু প্রাণবন্ত ব্যাপারটা নেই। এই যে আমরা হাঁ করে করে দেখতে যাবো, হাঁ করে করে দেখতে যাবো, সেই হাঁ করে দেখতে যাওয়ার ব্যাপারটা থাকবে না। এই যে মন্দিরে সোমনাথের মধ্যে ছিল না, তারপরে একটা সুন্দর দালাল ধরেছিল, যে দালাল দিনের পর দিন পরকীয়ার সাপোর্টে ভিডিও করে গেছে। সন্দীপ তোমায় বলছি, আবার তোমার বইয়েরও দালালের কাজ, কিন্তু অলরেডি তোমার বউ ওকে দালাল রূপে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, অ্যাডভান্স দিয়ে দিয়েছে, ওর এই করেই খেতে হবে, আর ও জানে আমার এই করে খেতে হবে, কারণ যে ঢ্যামনাগিরি যে মানে ফেক ট্রিটমেন্টে যাচ্ছি সেটা কোনোদিনই ফুলফিল হবে না, কারণ আমি অলরেডি ওয়াইটিতে বলে দিচ্ছি আমি বাজে, আমি কোনোদিন মা হতে পারবো না। এত কথা বলছি কেন, এত কথা বলার পিছনে হচ্ছে আবার সেই টিনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেছে, টিনা কিন্তু আসল কথা ওকে বলেনি। হ্যাঁ টিনা মাঝে মাঝে দেখে মনে হচ্ছে মন্দিরার মাথার উপর দিয়ে চলে গেছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো অনেক কিছু শিক্ষা মন্দিরার থেকে মানে নিতে হলেও হতে পারে। ঠিক আছে আজকে পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলবো, সত্যি টিনা আর সন্দীপ নাটক করছে। সন্দীপ ওই যে বললাম প্রমোশনাল ভিডিও করতে ভুলছে না, সেটাকে আবার পিন করছে যে এই লিঙ্কে এ করে ওই করে সেই করে সেই করো, মানে টাকা টাকা শুধুই টাকা। ওইদিকে টিনা আবার ওয়াইফাই লাগাচ্ছে, মানে জব্দ হয়ে মোটামুটি 3-4 মাসের গল্প। টিনাদের বাড়ি ওখানে কমপ্লিট হয়ে যাবে, এদিকে সন্দীপদের বাড়িও কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওরা আবার আমার গাছছড়া বাঁধবে। হ্যাঁ আমার গাছছড়া না, মন্দিরের মতো নয়, সিঁদুর পোচাপচি গঙ্গা স্নান না, এতটা যাবে না মনে হচ্ছে, আমার যা মনে হচ্ছে ব্যাপারটা একদম গটাপ। এই গটাপ আজকে দালাল এত পার খেয়েছে, মানে ভিউয়ার্সদের থেকে জনগণ দর্শকদের থেকে মানে সরাসরি আবার বলতে পারছে না যে হ্যাঁ সত্যি, তবে এইটা বলে দিল, মানে চুলকানি নিজের চুলকানি অন্যদের মধ্যে দিয়ে প্রকাশ করে যে না টিনা ওই যে সুদীপ তো এ করছে ভালোই করছে, ওর সাথে যাবে এরম ঠিক করেছে আর মনে করছে ওর সাথেই যাবে। গান্ডুরে গান্ডুজনে তুই একদম বোকা হয়ে যাবি যখন দেখবি টিনা সন্দীপে মিল 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 নাটক শেষ হয়ে আবার পেল 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 মানে এক জায়গায় আসছে, এক জায়গায় আবার সংসার করছে, মানে সুন্দর। মানে সন্দীপ কিন্তু বেশ গুচানি ছেলে, মানে সন্দীপের এই যে একটা বাজে একটা রুটি দিয়েছে চুল্লু খেয়ে, 10 টাকা চুল্লু খেলেও সন্দীপ 10 বার চিন্তা করবে, কারণ আমরা দেখেছি বাজে পয়সা কিন্তু সন্দীপ খরচা করে না, ওই আইসক্রিম কিনে ওই পাড়ার উপর দিয়ে যে যায় সেই হিসাব, তারপর বেরোলে ওই টিনার জ্বালাতনে ওই ভালো ভালো রেস্টুরেন্টে খেত, কিন্তু সেটা আবার যে খুব অত্যাচার করে খাওয়াতো না সেটাও না, কিন্তু আমি বলছি হিসেবে বৈষয়িক বুদ্ধি সন্দীপের আছে। দেখছো না কিছু না মায়ের সামনে দিয়ে বলিয়ে দিল যে কাজের লোক, আমি বলছি মা চাইছে না, মা যদি মনেও থাকে ইচ্ছা ক্যামেরার সামনে বলছে মা তুমি বলো, মা বলবে হ্যাঁ আমার কাজের লোক লাগবে, এইরকম আর কি এইরকম। আর আমি এগুলোকে খারাপ দেখি না, কারণ সত্যি তাই, গ্রামের মহিলারা যদি কাজ থামিয়ে দেয় যে করবো না বসে থাকে তাদের কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আজকে সন্দীপের মাকে নিয়ে কোনো বক্তব্য নেই, আর টিনার মাকে সত্যি আমি না ভাবি, মানুষকে চিনতে প্রচুর টাইম লেগে যায়, সারা জীবন বরের সাথে সংসার করে অনেক অনেক ক্ষেত্রে মনে হয় এটা করলো বর, এই মানুষটাকে আমি এত বছর ধরে চিনি এটা সে এরমভাবে করতে পারলো, তাই বলছি একটা মানুষের সাথে সারা জীবন কাটানোর পরও চেনা যায় না। তেমনি টিনার মাকে আমি যত দিচ্ছি ও আঁক হয়ে যাচ্ছি, বাবা মহিলার বহু দক আছে, বাবা একদম মেয়েকে একদম সাপোর্ট, মানে সঙ্গীতার বাড়ি গেল, সঙ্গীতা তার আগে ভিডিওতে বললো আমার ছেলে আজকে সারাদিন ঘুমায়নি, আর এদিকে টিনা তার দালালিনীকে বলে দিল, মানে পরকীয়া এই দালাল দিদি সবাই দিদিভাই দিদিভাই করে, ও দালাল দিদিভাই, ও পরকীয়া স্পেশালিস্ট দিদিভাই, বাবা আমি বেশি লাফালাম, যাই হোক ও বললো না দিদিভাই মানে হেসো না, মানে ইরানা পোটক করে আছে,
কোনো কিছু মানে সিরিয়াস আলোচনা পটক করে হেসে দেয়। মানে মানে ওদিক কত ছিল না, যাই হোক হাসার পর বললো ওইটা ওর সঙ্গীত ছেলে কথা বলা হয়েছে। এদিকে সঙ্গী একদম পাবলিক করেই সুন্দর করে ভিডিও করবো যে আজকে দুপুরবেলা আমার ছেলে ঘুমায়নি, আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো দাঁড়ো। তাই এই তো হচ্ছে ব্যাপার। তারপরে সঙ্গীত দেখছে যে টিনা তো পাড়া চড়ানি, পাড়া ঢোলানি, পাড়া টোলানি, ও অনেক কিছু দেখাচ্ছে, গঙ্গা দেখাচ্ছে, ব্রিজ দেখাচ্ছে, হাসনাবাদের, আমি তো সেই একই জিনিস দেখাচ্ছি, তাহলে নতুনত্ব কিছু কী করবো? সারাক্ষণ দেখিয়ে দেখিয়ে ছেলে চিন্তা করছে আমি তো আছি, আমি তো আছি, চিন্তার কী করছো বাবা, মানে ওইটুকুনি শিশু এত কথা নাকি ভাবছে। যাই হোক, তা ওর তো নতুনত্ব কিছু আনতে হবে, কী করবে কী করবে, ভিডিও শেষ করার আগে একটা মানে এই দর্শকদের একদম অভুক্ত, বলছি না এই পরকীয়া মালগুলো ওয়াইটিটা একদম বানিয়ে ফেলেছে, অভুক্ত দর্শক ক্রিয়েটার, আমরাও তো হাঁ করে থাকি, কী বলবে তার উপর ভিডিও করবো, ছুঁড়ে ছুঁড়ে খাবার দিয়ে চলে গেল। মানে কালকে তোরা আসবি পারলে তোর বাপেদেরও নিয়ে আসবি, মানে এইরকম করে চলে গেল। সন্দীপ বললো না জলপাইগুড়ি যে কাকু কাকিমা এসেছিল তাদের সামনে টিনার কি মুখোশ খুলে দিয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি এই বাড়ি ওই বাড়ি গিয়ে মিল মিল। সন্দীপ দেখলো না এ ছাদ ঢালায় টাকা তো উঠবে না বাবা, দোতলা করার পয়সা তো উঠবে না, এটা কী হলো, ফোনাফোনি হয়ে গেলো? তুমি বলে দাও, তুমি বলে দাও সব এই নেগেটিভ কথাগুলো তুমি বলবে, আর যেটা আমার নেগেটিভ বলা তোমার মা আমাকে গ্যাসে মুখ চেপে ধরেছে ওটা আমি একটা বলে দিয়েছি, তারপর আর কিছু না। বুঝলা, বুঝতে পারছেন না বাবা যার পুলিশে কর্মরতা, সে যেই পজিশনেই থাকুক যে ডিপার্টমেন্টে থাকুক, তাহলে তার বাবার কী করা উচিত? আমার মেয়ের গায়ে হাত তুলেছে একদম কোমরে দড়ি বেঁধে, শুধু সন্দীপ না সন্দীপের মা বাবাকেও ঢোকাবো, তাই না? আমি শুনেছি ওর বাবা নাকি খুব নিরীহ গোছে, তাও কাউকে বাদ রাখে না শ্বশুর বাড়ি, যদি প্রমাণিত হয় যে বধূ নির্যাতন হয়েছে। তো এইগুলো কিচ্ছু হচ্ছে না, কিন্তু বন্ধু কিচ্ছু হচ্ছে না, খুব সুন্দর মানে সন্তর্পণে ব্যাপারটা হচ্ছে। এটা তো ওই যে বললাম গটা, ওই যে ওইদিকে তিন যে বেবুসে গোল্ডেন ট্রির যে তিনটে মেয়ে ওখান থেকে পলাতক, তারপর ওয়াইটিতে একদম বানিয়ে ফেলেছে, সেই রকমই এরাও মানে দুজন বলছে এই মানুষের কাছে না আজকে আমার অনেক ভিউজ কম, বলে তাহলে বলো যে আমার মানে সত্যিটা বেরিয়ে গেছে। ওই জলপাইগুড়ির কাকুকে বলেছি বলে ঠিক বলেছো, বলে হ্যাঁ যতক্ষণ না দোতলা করছো আমি কিন্তু যাবনি বাবা, আর আমার টাইলস মনে মতন যেন হয় কিন্তু, আর আমি আমার বাপের বাড়ি ছাদটা ঢালাই করে উপরে ঘরের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, কারণ ওয়াইফাই বসাবো, আর ওয়াইফাই তো মন্দিরার মতন মেয়েকে স্কুলে ভর্তি করে নিয়ে আসবো না, আমার ওয়াইফাইয়ের পয়সাও উসুল হবে, আর ফার্স্ট পেমেন্ট আমি তো পাপেতেই চলেছি, তাহলে সব উসুল করে কাচিয়ে কুচিয়ে পোটলাই নিয়ে আমি তোমার সাথে সংসার করবো আবার। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। মানে ওই দালাল খামাচুটা আবার গলা ফুলিয়ে বলছে না ঠিক পড়েছে, ও আর ওই বাটকুল্লায় যাবে না, এটা বলে দিয়েছে শালা, এ যে কত বড় হারামি, এই যে কত বড় আর একটা গাড্ডায় পড়তে চলেছে, আর সেটা দায়িত্ব নিয়ে টিনা করছে, সেটা কিন্তু এই গান্ডু জানে না। গান্ডু গান্ডু একবার গাড্ডায় পড়েছে, আর টিনা জানে একে গাড্ডায় ফেলতে বেশিক্ষণ লাগবে না, তাই টিনা একে আবার ইউজ করছে। তাহলে চিন্তা করুন একটা কথা কীভাবে মিথ্যে করতে করতে কোথায় চলে যায়। আমরা ওই যখন জেলা সাক্ষরতা, রাজ্যের সাক্ষরতার পর জেলা সাক্ষরতা, আমি ছিলাম এমটি মাস্টার ট্রেনার আমাদের জেলার, তা তখন আমাদের না বলা হয়েছিল 20-25 জনের একটা লাইন করে দাঁড়িয়ে বলেছি বোধ হয় এর আগে ভিডিওতে, একটা কথা কানে কানে বলবে মানে হেড যে, এবার সেটা আমি যেটা শুনেছি সেটা পাশের লোকের লোককে বলবো, সেই পাশের লোক পাশের লোক কোথায় কোথায় 20 জন, আমি যদি মাছ বলেছি সেটা মরা গিয়ে শেষ হয়েছে, মানে এত বিকৃত হয়েছে। তাহলে সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে, মানে যা দেখছি সেটা কিন্তু হচ্ছে না, যেটা দেখছি না যেটা চিন্তা করতে পারছি না সেই ঘটনাগুলোই ওয়াইটিতে হচ্ছে, আর এটা পুরো দায়িত্ব নিয়ে হচ্ছে। ওই যে এবার প্রিয়ারও ছোঁয়া লেগে গেছে, রাত্রিবেলা এসে কিন্তু ওই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সব করছে সব হচ্ছে, কিন্তু দর্শককে বুঝতে পারবো না, মানে যে বাচ্চা রেখে কোনো মাকে দেখেছেন এতটা ডেসপারেটলি এরকম ঘুরে বেড়াতে পারে, আর যে বান্ধবীর বাচ্চাকে দেখতে পাচ্ছে তার তখন তো মনে ভুলে গেলেও তাকে মনে করিয়ে দেবে ওই বাচ্চাটার মুখ, কিচ্ছু না, খাওয়া দাওয়া মিষ্টি চাউমিন হেল্লাচ্ছে ডেল্লাচ্ছে, যেখানেই রাত হচ্ছে সেখানেই কাত হয়ে যাচ্ছে, বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে এমনি এমনি। বন্ধুরা একটা তার যদি সাংসারিক জীবনে এত বড় একটা ধামাকা, মানে ধামাকা না এত বড় একটা ঝড় চলে আসে, সে কখনো নিশ্চিন্ত এরকম ঘুরে বেড়াতে পারে, আর তার মা সেগুলো মেনে নিতে পারে? আর একটা খুব জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানে এই যে গটআপ কেসে বাবা আর দাদা কিন্তু ক্যামেরার সামনে আসছে না, কারণ সে যে একটা প্রশাসনিক পদে রয়েছে সে জানে যে এইটা ভুল বার্তা নিয়ে যাবে, আর আমার যদি কাজের জায়গায় কর্মসূত্রে কর্মস্থানে যদি কেউ জানতে পারে তাহলে খুব খারাপ হবে। আপনি চিন্তা করুন তো, যার বাবা পুলিশে কাজ করে তার মেয়ে এইরকম পরিত্যক্তা হয়ে বাপের বাড়িতে রয়েছে আর কিচ্ছু করতে পারছে না, কী অবস্থা না? টুকি টুকি খেলতে ইচ্ছা করছিল আজকে সন্ধ্যের সাথে টুকি, হ্যাঁ প্রমোশনাল ভিডিও করছো, খাওয়াতে কিচ্ছু বাদ দিচ্ছ না, গাছে উঠে চালকুমড়ো পাচ্ছ, মনে সদাই আনন্দ, আবার ওদিকে টিনারও এত আনন্দ, চলে যাচ্ছে রিলস করছে হাসনাবাদ ব্রিজের তলায়, সারা দুঃখে আমরা মরে যাচ্ছি যে কিষানুর জন্য, যে এরা মা বাবা কেন আলাদা, বাচ্চাটার এই কষ্ট হচ্ছে, মানে কী বলবো বলুন তো, একদম আপনারা বোকা বলবেন না, এরা নাটক করছে নাটুকে বাজ ফ্যামিলি, আর ছোঁয়াটা লাগিয়েছে মন্দিরা, আর মন্দিরা দায়িত্ব নিয়ে বলেছে টিনা বোন তুই এই দালালকে নিয়ে প্রচুর একদম কাজটা নিপুণভাবে ফুলফিল করে তারপর টাকা নেয়, না আমি মাঝখানে দুবার দিয়েছি, দিল্লি যাওয়ার একবার প্লেনের টাকা আর একবার দিয়ে দিয়েছি, তুই দিস মাঝে মাঝে, বলছে হ্যাঁ আমার 35.2 মানে 35,200 মতন সাবস হয়ে গেছে, দিব ভাই আমি পেমেন্ট পাবো প্রচুর, এই হচ্ছে ব্যাপার। একটা নাইটিতে খালি পায়ে চলে এসেছি, কিন্তু ডকুমেন্টস দেখো, আর দেখো প্রত্যেক দিন এক একটা নিত্য নতুন চুড়িদার পড়ছে,
খারাপ লাগে গার্জিয়ানগুলো ছোট হয়ে যাচ্ছে এই সন্তানগুলোর জন্য। কিছু করার নেই, টাকার কাছে সব হয়। এই যে চামড়ার উপর দিয়ে চামড়া মারি নিয়ে আসছে দিল্লির থেকে, তারপরে ভেরু জড়িয়ে ধরে বলছে আরে ফার্স্ট প্রাইজ, তুমি আমার ফার্স্ট প্রাইজ, শুধু আমাকে এক গ্লাস করে দুধ খাইও তাহলেই হবে, চলো টাটা, আবার আসবো সন্ধ্যের পর, টাটা।